নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। ধর্মনগরে সারা জাগানো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এবং আজ রবিবার এই ক্রিকেট টুর্নামেন্টে, যেখানে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পদ্মপুর ধর্মনগরে দেওয়ান পাশা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব আয়োজিত টুর্নামেন্টে পদ্মপুর ক্লাব চ্যাম্পিয়ন হলো। শনিবার রাতে ধর্মনগরের দেওয়ান পাশা এলাকাতে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সারা জাগানো একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে ফাইনালে পদ্মপুর ক্লাব অন্যদিকে এমসিসি কে 6 উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। টসে জয়ী হয়ে পদ্মপুর ক্লাব রাতের ম্যাচে এমসিসি কে প্রথমে ব্যাট করতে পাঠায়। পরবর্তীতে 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে মাত্র 86 রান করতে সক্ষম হয় এমসিসি নির্ধারিত সময়ে। পদ্মপুর ক্লাবের 88 বোলিংয়ের সামনে এমসিসি একের পর এক উইকেট হারায় এবং অন্যদিকে জবাবে 15.2 ওভারে 4 উইকেটের বিনিময়ে পদ্মপুর ক্লাব 90 রান তুলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। স্বাভাবিকভাবে খুশি ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে আয়োজক সংস্থা, অন্যদিকে খেলোয়াড়রা, সকলের মধ্যে আলাদা সাড়া পরিলক্ষিত হয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে। ধর্মনগর থেকে কি বক্তব্য উঠে এসেছে গতকালকে রাত্রের এই ম্যাচকে ঘিরে শুনুন। এক মাস ধরে আমাদের এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল, 25টি টিম এখানে পার্টিসিপেট করলো। তারপর আজকের ফাইনাল ম্যাচ যেটা আমরা রাত্রি সময় করলাম নাইট ম্যাচ, এই নাইট ম্যাচের মধ্যে এমসিসি বনাম পদ্মপুর ক্লাবের খুব ভালো একটি ম্যাচ আমরা সবাই এখানে উইটনেস করেছি। আজকের ম্যাচে জয়ী হয়েছে পদ্মপুর ক্লাব, রানার্স আপ হচ্ছে গিয়ে এমসিসি। তো এখানের মধ্যে আমাদের এত অঞ্চলে আমরা 27 বছর আগে, প্রায় 27 বছর আগে আমরা নাইট টুর্নামেন্ট করিয়েছিলাম। আজকে দীর্ঘ 27 বছর পর আমাদের ক্লাব প্রেসিডেন্ট শ্রী বিমল বিশ্বাস মহোদয় এবং ক্লাব সেক্রেটারি শ্রী বাপ্পাকর মহোদয় এবং ক্লাবের প্রত্যেকটি মেম্বারের সহযোগিতায় আমরা আজকে এই সফল টুর্নামেন্টটি শেষ করলাম। আগামী বছরও আমরা চেষ্টা করব যে এরকম একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করার জন্য। আজকের ম্যাচে জয়ী হয়েছে ডক্টর তমজিৎ নাথের বক্তব্য আপনারা শুনলেন। 27 বছর আগে একই মাঠে উত্তর জেলার প্রথম শুরু হয়েছিল ক্রিকেট ম্যাচ এবং তারপরে সেই ট্র্যাডিশন বজায় রয়েছে। তবে মোট 25টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। প্রতিদিন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মানুষের মধ্যে আলাদাই সারা উন্মাদনা পরিলক্ষিত হয়। তবে শুধুমাত্র ধর্মনগর নয়, আশপাশ এলাকা থেকেও মানুষের একটা সারা পরিলক্ষিত হয়েছিল গত বেশ কয়েকদিন ধরে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে। তবে শনিবার রাতে টুর্নামেন্টের খেলা সম্পন্ন এবং জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়নের ট্রফি। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।